হ্যালো বন্ধুরা, তড়িৎ ব্রাহ্মণ অবস্থান করছি আমার যে নিজ জেলা অর্থাৎ নীলফামারী জেলার ডুমার উপজেলায়। আমার বাড়িতে আমি গতকালকে এসেছি। আমি মূলত আমার 12 ঘন্টার জন্য অর্থাৎ গতকাল রাতে থেকে আমি সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি আমাদের যে কৃষি ফার্ম, যেখানে দেখুন আমার দাদা কি সুন্দর ধান লাগিয়েছে। ধানের চেহারা খুবই সুন্দর। আমি আসলে এখানে মুগ্ধকর অবস্থা, একটা সুন্দর একটা অবস্থা। এই দেখুন অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে সুন্দরভাবে ধান লাগিয়েছে। আশা করি এগুলো বাম্পার ফলন হবে, বাম্পার ফলন পাওয়া যাবে। যাই হোক, আমি একটু নিয়ে যাব আপনাদেরকে আমাদের যে ভুট্টা ক্ষেত এবং মরিচ ক্ষেতগুলো, যেগুলোতে আমার দাদা বাবা দাদা আমরা আপনারা জানেন যে দাদা একজন প্রভাষক গণিত বিভাগের, তবুও তিনি যে যে কৃষি ক্ষেতে যে একটা ভূমিকা রেখেছেন সেটা আমি আপনাদেরকে স্বচক্ষে এবং সরজমিনে দেখানোর চেষ্টা করব। আমি চলে এসেছি এবং আপনারা জানেন যে আমাদের এই নীলফামারী হচ্ছে উত্তরবঙ্গের একটা জেলা এবং হিমালয়ের পাদদেশে, এবং সেহেতু এখানে অন্যান্য আমি যে পাবনায় থাকি সেই পাবনার তুলনায় এবং রংপুরের তুলনায় তুলনামূলক একটু ঠান্ডা এবং কুয়াশা চাদরে ঘেরা। এখনও আপনারা দেখছেন পাখির কলকাকলি, এদিকে কোনো জনমানব নেই। আমি ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি অনেক সকালবেলা। আপনারা দেখছেন আমি নিয়ে এসেছি আপনাদেরকে ভুট্টা খেয়ে। এই দেখুন ভুট্টার যে একটা ফলন সেখানে খুব সুন্দর হয়েছে। একটা এক এক দুই তিন একটা গাছে তিনটা দুইটা করে ভুট্টা ধরেছে। তবে যে জাত অনুযায়ী ভুট্টার এই ফলনগুলো হয়ে থাকে। এই দেখুন এই দিকটাতে আমি একটু নিচে নেমে দেখাই, এরকম মানে বেশ সুন্দর ফলন হয়েছে। আমি আসলেই আপ্লুত হয়ে যাচ্ছি। এবং এইদিকে বিস্তীর্ণ এরিয়া অর্থাৎ অনেকগুলো জমি, যেটা ভিতরে সম্ভব না, ভিতরে গেলে শীতের যে এই দেখুন শীতের যে একটা ছায়া মানে সেটা আমার গায়ে লেগে যাবে এবং আরও অনেক সমস্যা হতে পারে, কারণ এই সকালবেলা আমি যাচ্ছি না। আর অনেক ওইদিকে মানে আছে, আর হচ্ছে ভুট্টা খুব সুন্দর হয়েছে এবং এটা মূলত আমার বাবা এবং দাদা তারা নিরলস পরিশ্রম করে এই ফসলগুলো লাগিয়েছেন। এবং মরিচ মরিচ ক্ষেতটা আমি দেখাই, এটা হচ্ছে আমাদের মরিচ ক্ষেত। এটা হচ্ছে মরিচ ছিঁড়তে হয়, মরিচ ছিঁড়ে মরিচটা ছিঁড়ে বিক্রি করা লাগে। মরিচ আছে ভিতরে ভিতরে, দেখানোর চেষ্টা করি একটু, জানি না দেখতে পাচ্ছেন কি না। এই যে মরিচ এখনও, এটা কালকে আমরা ছিঁড়ে ফেলছে বিক্রি হয়ে গেছে, সেহেতু এটা আরও 3 থেকে 4 দিন লাগবে এই মরিচটা মোটা হতে এবং বাজারজাত করতে। যেটা বলতে চাইছিলাম যে সেটা হচ্ছে যে সব কিছুরই একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী যদি কোনো কিছু কাজকর্ম করা যায় তাহলে অবশ্যই তার ফল কর্ম অনুযায়ী আপনারা ভোগ করবেন। সেহেতু যে আমরা যে লাগিয়েছি আমাদের এই ভুট্টা ক্ষেতগুলো, ধান ক্ষেত এবং ওইদিকেও ভুট্টা ক্ষেত আছে, সেহেতু যে কর্ম করলে অবশ্যই তার ফল আমরা লাভ করব। আমরা একটা কর্ম করেছি সেইহেতু আমরা তার ফল অবশ্যই লাভ করবো। আর আমরা জানি যে ভুট্টার হচ্ছে বৈজ্ঞানিক নাম হচ্ছে জিয়ামেস। আপনারা আপনাদের অঞ্চলের যে কৃষি অফিসার আছে, যদি আপনারা প্রথম কোনো চাষ করে থাকেন কোনো সবজি, ভুট্টা মরিচ ধান বা এরকম কোনো কৃষিক্ষেত্রে আমাদের যদি কোনো কৃষি খামার থাকে, তাহলে অবশ্যই নিজস্ব এলাকার যে কৃষি অফিসার আছে তাদের পরামর্শ নেবেন। আমার দাদা আগে আমার একটা মেসো ছিল, আমার এক জামাইবাবু, তার কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন এবং এখন তিনি নিজে একজন সফল কৃষক আমি মনে করবো। আপনারা দেখছেন এই যে এইভাবেই পুরো বিস্তীর্ণ এলাকায় ভুট্টার ক্ষেত সুন্দর ফলন লাগিয়েছেন, ধানেরও সুন্দর ফলন এবং মরিচের ক্ষেত্রেও একই, এবং আলু লাগিয়েছেন কিন্তু আলুর এবারে দামটা ততটা ভালো পাওয়া যায়নি, যাই হোক। এবং আমি আজকে এই কিছুক্ষণ পরে আমি পাবনার উদ্দেশ্যে চলে যাব, আর আমি আবার আসব যখন আমাদের এই ভুট্টাটা এখান থেকে তুলতে হবে, অর্থাৎ আমাদের বাড়িতে নিয়ে যেতে হবে, তখন আসতে হবে, কারণ অনেক কাজ পর্যবেক্ষণ করতে হবে, প্রচুর প্রচুর এখানে সময় ব্যয় করতে হবে। কারণ এই এটা লাগানোর পরে যদি সেটাকে যদি আমরা ঘরে তুলতে না পারি তাহলে তো সমস্যা, সেই জন্য সময় মতো এটাকে আবার নিয়ে যেতে হবে, তখন আমাকে আবার আসতে হবে। তো আমি এখন আমাদের বাড়ির দিকে যাই, গিয়ে আমি স্নান করে রেডি হয়ে আমি আমার ব্যাগ নিয়ে, দাদা আমাকে পৌঁছে দেবেন রেল স্টেশন পর্যন্ত, আমি সেখানে রেল স্টেশনে গিয়ে আমি রেলে উঠে আমি চলে যাব পাবনার উদ্দেশ্যে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর আপনারাও আপনাদের বাড়ির আনাচে কানাচে কৃষিজ শাকসবজি বিশেষ করে
যে ভেজিটেবল জাতীয় যে উদ্ভিদগুলো আছে সেগুলো লাগাবেন, বিশেষ করে মিষ্টি কুমড়া, লাউ, বাড়ির আনাচে কানাচে একটুকু জায়গা থাকলেও লাগাবেন। আমাদের বাসার ছাদে দেখলাম, সেখানে আমি এখন জল দিব, গাছগুলোতে জল দিব। এই গাছের পরিচর্যা করার মধ্যে যে একটা সুখ, একটা আনন্দ, সেটা যখন আপনারা গাছের বা উদ্ভিদের কাছে এসে সেগুলো পরিচর্যা করবেন, দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে। এই আর কি ভুট্টার ক্ষেত এবং ধান ক্ষেত এই পাশাপাশি। ওকে, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।